বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আনঅফিসিয়ালি ফোন কিভাবে রেজিস্ট্রেশন করবে বা বিদেশ থেকে যেই ফোনগুলো নিয়ে আসা হয়েছে সেই ফোনগুলোকে কিভাবে রেজিস্ট্রেশন করবে, এক মিনিটে, মাত্র এক মিনিটে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর লেটেস্ট আপডেট বিটিআরসি কী বলছে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দেবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাংলা ভাষাকে অনেক এগিয়ে নিয়ে যাও। তো বন্ধুরা, এখানে বিটিআরসি কিন্তু অলরেডি বলে দিয়েছে যে 30 জুনের পর থেকে আনঅফিসিয়ালি ফোনগুলোকে তারা কিন্তু আর আওতার মধ্যে রাখবে না, আর আনঅফিসিয়ালি ফোন বন্ধ হয়ে যাবে। আপাতত কিন্তু এইটাই বলা হয়েছে 30 জুন। অলরেডি 30 জুন আমরা কভার করে চলে এসেছি, এটা কিন্তু জুলাই মাস পড়ে গেছে। এরপরে তারা এটাও কিন্তু তার সঙ্গে বলে দিয়েছে যে আনঅফিসিয়ালি ফোন যেগুলো এখনও রেজিস্ট্রেশন হয়নি তার জন্য কিন্তু তারা তিনটে মাস দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের লাস্ট তারিখ পর্যন্ত কিন্তু তোমরা একটা সময় পেয়ে যাচ্ছ। যারা আনঅফিসিয়ালি ফোন ইউজ করছিলে এতদিন, যারা 30 জুন পর্যন্ত আনঅফিসিয়ালি ফোনকে ফোনের মধ্যে তারা সিম ঢুকিয়েছ, যে কোনো বাংলাদেশি সিম তোমরা ঢুকিয়েছ, ইনসার্ট করেছ, তারা কিন্তু অটো রেজিস্ট্রেশন পেয়ে গেছো। প্রত্যেকটা আনঅফিসিয়ালি ফোন অটো রেজিস্ট্রেশন হয়ে গেছে, তোমাদের কিচ্ছু করতে লাগবে না। আর যারা এখনও আনঅফিসিয়ালি ফোন ইউজ করোনি, বাক্সের থেকে সবে বার করেছো কিন্তু জুলাই মাস পড়ে গেছে, এক তারিখ হয়ে গেছে বা আজকে তত তারিখ হয়ে গেছে, তোমরা তারা কী করবে? আর যারা ভাবছো কেউ আত্মীয় স্বজন বিদেশে গেছে, ভাবছো দুটো ফোন নিয়ে নেই বা কয়েকটা ফোন নিয়ে আসি, তারা কী করবে? এটাই হচ্ছে বড় কোশ্চেন। প্রথমে আমি বলি আনঅফিসিয়ালি ফোন যারা এখন রেজিস্ট্রেশন করোনি তারা কী করবে। এখানে তিনটে মাস কিন্তু তোমাদের আনঅফিসিয়ালি ফোনটাকে তোমরা নির্দ্বিধায় চালাতে পারো, কথা বলতে পারবে, সমস্ত কিছু কাজ করতে পারবে। কিন্তু 3 মাস পরে এটা বন্ধ হয়ে যাবে না 3 মাস পর তোমাদের বিটিআরসি তোমাদের থেকে কোনো শুল্ক চাইবে বা ট্যাক্স চাইবে কি চাইবে না সেটা পরের বিষয়, সেটা কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। সেই কত টাকা নেবে, কি ফ্রিতে করে দেবে সেটা পরের বিষয়, কিন্তু তোমরা এখন তোমাদের আনঅফিসিয়ালি ফোনটাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। হ্যাঁ, এটাই কিন্তু বিটিআরসি বলে দিয়েছে, আনঅফিসিয়ালি ফোনটাকে তোমরা এখন এই 3 মাসের মধ্যে একটা যে সময় রয়েছে এর মধ্য থেকে তোমরা কিন্তু এই ফোনটাকে রেজিস্ট্রেশন করতে পারো। এবার যারা ভাবছো বিদেশি ফোনগুলো কীভাবে রেজিস্ট্রেশন করবে বা বিদেশ থেকে কীভাবে ফোন নিয়ে আসবে বা কুরিয়ারের মাধ্যমে ফোন নিয়ে আসাটা উচিত কি উচিত না, হ্যাঁ এখানে দুটো কিন্তু ব্যাপার রয়ে গেছে। যারা কুরিয়ারের মাধ্যমে ফোনকে অর্ডার দিয়ে এই দেশে নিয়ে আসছো তাদের কাছে কিন্তু ট্যাক্স চলে যাবে। হ্যাঁ, তাদের ট্যাক্স দিতে লাগবে 57% তোমাদের ট্যাক্স দিতে লাগবে। মানে ফোনের দাম যদি 100 টাকা হয় তোমাদের 157 টাকা দিতে লাগবে। 100 টাকা তো কোনোদিনও ফোনের দাম হয় না। যদি মিনিমাম ধরে রাখো যে একটা ফোনের দাম 10,000 টাকা তাহলে কিন্তু তোমাকে প্রায় 5,700 টাকা এক্সট্রা দিতে লাগবে। মানে সেই ফোনের প্রাইসটা হয়ে যাবে 15,700 টাকা, 10,000 টাকার একটা ফোন। সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবে না। একটাই রাস্তা আছে যে কেউ বিদেশে গেছে সে ফোন নিয়ে আসছে। এখানে বিটিআরসি বলে দিয়েছে দুটো ফোন মিনিমাম নিয়ে আসতে পারবে, এবং যদি দুটো ফোনের অধিক তোমরা আনতে চাও তাহলে কিন্তু এখানে ট্যাক্স দিতে হবে গুনে গুনে। আর অনেক ফোন যদি নিয়ে আসতে চাও তাহলে কিন্তু এখানে ছাড়পত্র দিতে হবে, যেখানে যেমন ওপো, ভিভো, বড় বড় কোম্পানিরা যেমন লটে লটে মাল নিয়ে আসে ওই রকম, সেটা করা কোনোভাবেই সম্ভব না। এবার যদি মনে করো দুটো ফোন তোমার কোনো আত্মীয় নিয়ে এলো, তখন সেই ফোনটাকে কীভাবে রেজিস্ট্রেশন করবে? তাহলে একটা হচ্ছে আনঅফিসিয়ালি ফোন যেটা তোমার কাছে এখন আছে, আর একটা হচ্ছে বিদেশ থেকে হয়তো কেউ তোমার ফোন নিয়ে এসছে বা কয়েকদিনের মধ্যে হয়তো নিয়ে আসবে, সেই ফোনটা তুমি কীভাবে রেজিস্ট্রেশন করবে, এটাই হচ্ছে প্রসেস। এর জন্য ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে NIER যে ওয়েবসাইটটা আছে www.NIER, এখানে btrc.gov.pd এই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা আমি লিঙ্কটা নিচে দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটে জাস্ট ওপেন করবে আর সেখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট তোমার নামটা দিয়ে লগ ইন করে নেবে, খুব সিম্পল লগ ইন করে নেবে। এবার যারা অলরেডি ফোন ইউজ করছো একটা আনঅফিসিয়ালি ফোন, তাদের এখানে একটা চেকিংয়ের প্রসেস আছে, যে IMEI নাম্বারটা ওখানে চেকিংয়ের একটা অপশান দিয়ে দিয়েছে। যারা এখন এই মুহূর্তে ইউজ করছো, অলরেডি আগের থেকে ইউজ করছো, তারা ওখানে জাস্ট IMEI নাম্বারটা দিয়ে চেক করে নিতে পারো যে তোমাদের বিটিআরসির ওয়েবসাইটের মধ্যে, ডেটাবেসের মধ্যে তোমাদের IMEI নাম্বারটা এখানে রেজিস্টার আছে কি আছে না, ঠিক আছে। এবার যারা রেজিস্টার করতে চাও, মনে করো বিদেশ থেকে ফোন নিয়ে এসছো বা আনঅফিসিয়ালি ফোন, বিশেষ নিবন্ধকরণ বলে একটা অপশান আছে সেকেন্ড পার্টে, আমি বলে দিচ্ছি সেই পার্টটায় জাস্ট তোমাদের মোবাইলের
ওই বক্সটা ক্লিক করলেই ওখানে আইএমআই নাম্বার বলে একটা অপশান আছে, ওখানে জাস্ট তোমার মোবাইলের বক্সের উপরে যে আইএমআই নাম্বারটা আছে বা এখানে *06 হ্যাজ যে নাম্বারটা ডায়াল করে আইএমআই নাম্বারটা পেয়ে যাচ্ছে, ওখানে আইএমআই নাম্বারটা দিয়ে দাও। দিয়ে তোমাদের মোবাইলটা যে কিনেছো তার একটা বিল, হ্যাঁ একটা কপি কিন্তু ওখানে তোমাকে ফটো তুলে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে ওখানে যা যা দু একটা অপশান আছে ওই দু একটা অপশান জাস্ট ক্লিক করে ফিল আপ করে ওখানে সাবমিট করে দাও। এই সাবমিট হয়ে যাওয়ার পর বিগত 2-3 দিন তোমাকে ওয়েট করতে হতে পারে, ম্যাক্সিমামের কথা বলছি। তোমার নাম্বারে এসএমএস চলে আসবে আর এসএমএসের মাধ্যমে কিন্তু এখানে বিটিআরসি জানিয়ে দেবে যে তোমার ফোনটা এখানে রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এটাই কিন্তু এসএমএসের মাধ্যমে চলে আসবে। আর যদি না আসে এসএমএস তাহলে অন্য আরেকটা প্রসেস অনুযায়ী, মানে অন্য আরেকটা যে আইএমআই নাম্বার আছে, যে ডুয়েল সিম তখন প্রত্যেকটা ফোনেই আছে, তাহলে ওইটা দিয়ে একবার রেজিস্ট্রেশন করে দেখো, তাহলেও হয়তো চলে আসবে। যদি না আসে তাহলে বিটিআরসির যে ওয়েবসাইটটা আছে এখন বিটা টেস্টিংয়ে রয়েছে, এদের প্রসেসটা একটু স্লো হচ্ছে, পরবর্তী সময় একটু ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে তোমাদের আমি রাস্তাটা বলে দিলাম কীভাবে আনঅফিশিয়ালি ফোন বা বিদেশি ফোন কীভাবে রেজিস্ট্রেশন করবে। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।